رَافِعًا يَدَيْهِ إِلَى حَذْوَى مَنْكِبَيْهِ أَوْ أُذُنَيْهِ। আগের মতোই আপনার দুই হাত উঠাবেন আপনি কান বরাবর অথবা কান কান বরাবর। কাইলান কি বলবেন আপনি? সামিআ আল্লাহু লিমান হামিদা, সামিআ আল্লাহু লিমান হামিদা বলবেন। ইন কানা ইমামান আও মুনফারিদা, যদি আপনি ইমাম হন অথবা একাকী নামাজ পড়েন তখন আপনি বলবেন সামিআ আল্লাহু লিমান হামিদা। ওয়াকুলু হালা কিয়ামিহি, আর যখন আপনি সামিআ আল্লাহু লিমান হামিদা বলে তো উঠছেন, যখন উঠে গেলেন তখন কি বলবেন? রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। ওয়া বাদা রাফইহি, যখন উঠতেছেন তখন বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ, যখন আপনার উঠা হয়ে গেছে তখন আপনি বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরো দোয়া আছে যদি আপনি পড়তে চান, এটা মোটামুটি চলে। আরো দোয়া আছে যদি আপনি পড়তে চান, মিল আসসামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনা ওয়া মিল আমা শিতা মিন শাইইন বাদু। আম্মা ইন কানা মামুমান ফা ইন্নাহু ইয়াকুলু ইনদা রাফই, এটা গেল যদি আপনি ইমাম অথবা একাকী নামাজ পড়েন। কিন্তু যদি আপনি মুক্তাদি হন তখন আপনি বলবেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ কেউ বলে, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না যদি আপনি কি হন, মুক্তাদি হন। আপনি বলবেন উঠার সময় আপনি রফুল আদান করবেন আর বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। ফাইদাত মা'আন্না কাইমান, যখন আপনি স্থির দাঁড়িয়ে গেলেন রুকু থেকে তখন কি বলবেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরো যে দোয়াগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন যদি আপনার কাছে সময় থাকে। ওয়ার রাফউ মিনার রুকুয়ে রুকনুন, রুকু থেকে উঠা, রুকু করা রোকন, রুকু থেকে উঠাও রোকন। লিকাউলিন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুসিই সালাতাহু, কারণ যেই লোকটা নামাজ ভালোভাবে পড়ে নেয়, ওই যে একটু আগে বললাম তিনবার তাকে ঘুরিয়ে দিয়েছিলেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সুম্মার ফা হাত্তা তা'তাদিলা কাইমান, তুমি রুকু থেকে উঠবে আর উঠার পর স্থিরভাবে দাঁড়াবে। তা'তাদিলা কাইমান, স্থিরভাবে দাঁড়াবে। আমাদের দেশে কি হয়, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার এরকম, হ্যাঁ যেইভাবে যেইভাবে ওই যে মাছ ধরে ছিপ দিয়ে বড়শি দিয়ে ঠাস করে মারলো উড়াইলো উড়াইলো, ওই রকম হ্যাঁ সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার, ভালো মতো উঠে না তার চলে যায়। এতে করে ওই যে একটু আগে আমি বলছিলাম এক রাকাতেও নামাজ হবে না, কারণ এতেদাল এটা একটা রোকন, এতে করে রোকন কি হয়ে যায়, ছুটে যায়। এই জন্য সোজা দাঁড়াবেন তারপর আপনি দোয়া করবেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আম্মা রাফউল ইয়াদাইনি ফা ইন্নাহু সুন্নাহ, আর যেটা রাফউল ইয়াদাইন আপনি করছেন এটা সুন্নাত, কিন্তু সুন্নাতটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমি এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, ওইটা বাদ দিলাম, তো থাকলো কি ভাই? বুঝাতে পেরেছি? এই সুন্নাত আমরা পূর্ণভাবে পরিপূর্ণভাবে নামাজ পড়ব, তারপরও কবুলের মালিক কে? মহান রব্বুল আলামিন। আমি ভালোভাবে নামাজ পড়লাম সুন্দরভাবে মিয়া মিয়া করে, তারপরও এটা যে কবুল হবেই এর কোনো গ্যারেন্টি আছে কি? এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য নামাজ পড়ার পরেই আমরা কি বলছি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ তো পড়লেন, আস্তাগফিরুল্লাহ দরকার কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল না? আমার নামাজের মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে, সেই ত্রুটির জন্য আল্লাহর কাছে আমি কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। এই জন্য রফুল ইয়াদাইন এটা সুন্নাত। আল আর আল্লাহ রাসূল বলছেন যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। রাসূল রফুল ইয়াদাইন করেছেন, সেটা আমাদেরকে করতে হবে। তবে এজন্য মারামারি করা যাবে না, এজন্য মারামারি করা যাবে না। যারা করে না তাদের নামাজ বাতিল এ ফতোয়া আমরা দেই নাই, কিন্তু তারাই আমাদের নামে মেলা ফতোয়া দিয়ে আমাদেরকে মসজিদ থেকে তাড়ায়। ইনশাআল্লাহ এই তাড়ানোটাই তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন দলিল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, ওর চাইতে বড় জালিম কি হবে যে মানুষকে মসজিদ থেকে বাধা দেয়? মসজিদ থেকে কেন আপনি বাধা দেবেন? তার মাযহাব যদি সে পালন করে আপনারটা আপনি করছেন, আপনার যেমন অধিকার আছে তারও অধিকার আছে, কোরআন সুন্নাহ মোতাবেক তার কাছে দলিল আছে সে মানতে পারে। যাই হোক, সুন্নাত নিয়ে আমরা এমন বাড়াবাড়ি পর্যায়ে যাব না যাতে করে আমাদের মধ্যে কি হয়ে যায়, গণ্ডগোল লেগে যায়। বিশেষত ওই সময় যখন আমরা এমন অঞ্চলের লোক, এমন এলাকার লোক যেখানে এই সুন্নাত পৌঁছে নেই, আপনি এমন এলাকার লোক যে আপনি একমাত্র লোক ওই মসজিদে যার কাছে এই সুন্নাতের খবর পৌঁছেছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি একটি আমার মৃত সুন্নাতকে জীবিত করবে সে ওই সওয়াব তো পাবেই, এবং যত লোক ওর উপরে আমল করবে তার সওয়াব সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে এখানে আমার মারামারির করার তো কোনো উদ্দেশ্য না,
আমি সুন্দরভাবে হিকমত সহকারে বোঝানোর চেষ্টা করব, বুঝলে বুঝবে না বুঝলে তোমাদেরটা তোমরা মানো আমারটা আমি মানি। কিন্তু এখানে ওই বাধাটা বলছিলাম যে আমারটাও তারা আমাকে পালন করতে দেয় না, এটা হলো তাদের বাড়াবাড়ি এবং মূর্খতা ও গোড়ামি। আল্লাহ যেন ওদেরকে হেদায়ত দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া ইউশরাউ আই ইউজাদা বাদাল কিয়ামি মিনার রুকুই, আর রুকু থেকে উঠার পরে আপনি আরও দোয়া পড়তে পারেন। আমাদের দেশে তো রব্বানা লাকাল হামদেরই সময় নাই, কিন্তু সৌদিরা আর এই দেশের লোকেরা আলেম ওলামারা এবং অন্যরাও বেশ এই দোয়াগুলো পড়েন, যেগুলো অলরেডি পড়ে এসেছি। হামদান কাসিরান তাইয়্যিবাম মুবারাকান ফি, তো আছে মিল আসসামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা শাইতা মিন শাইইন বাদু বলেছি। তারপরে এখানে বলছে আহলুস সানাই ওয়াল মাজদ, আহলুস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই পর্যন্ত দোয়া আপনি পড়তে